मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल ए सरिना ओ ओय बाकी दे तोरा ओ दादी आमी एकटा लिपस्टिक किनु आमी एकटा चोन किनमु आमार चोन नाय ए बेल्ला रे ओ तुई नु खाबु ठीक आछे ओरा बोले कि लिपस्टिक किनबु सखी लिपस्टिक इन भी ए शॉटी ने राज को तो लिपस्टिक गोसलो आई ए चालू की दिया आई गर्ल ओ बाजारे पूरी बेस तो ভালো আছে বাজারে পুরি বেশ ভালো আছে দাদি তুমি আগুন ধরাই দিছো এতে হুনই ক আগুন নি ব্যাপার নি কত মাল নিয়ে এসছি এনে ব্যাগ কি তুমি পাইলে কোনো এটা কোন দেশে দামদানি করছে না গার্মেন্টস চাকরি দাওগা এরি ইন্ডিয়া থাকে এর ভারত থাকি এর নন্ডল থাকি হ্যাঁ এটা শুনো ক ও দাদি দোকানদারের নাকি বেশি কথা না কইয়া জিনিস কিনো ওই ছানা ও তুই ও আগর বলে নিবিষ্টি নি এ নিবিষ্টি কি হল নাকি ও দাদি কোন বাবাটা নেমো না ব্যাঙ্গা জায়গা ভালোটা নেও এ নেবেছা না কে বাবা দাদি আমার কাছে মনে করো মালয়েশিয়া থাইল্যান্ড কানাডা ভারত বাংলাদেশ দাদি বড়টা নেও ছোটটা নিও না ছোটটা নিলে খালি শেষ হয়ে যাবে ব্যবহার করবি তোরা দুই দিন দিও আমি এই পুরা খেলে নাম ব্যবহার করবো সখী এবার যদি লিবিসি না নেস তাহলে কিন্তু মার হবে সখী কিনতে যখন আইছি নিব তো অবশ্যই তাহলে বড় দেখি নিবি দাদি তাহলে তোমারে বিদেশি রে দাও নাকবো দেশি না বিদেশি দিও তুমি তিনটা না ফুরা এক বছরে ফুরাবো না গ্যারান্টি আছে বি ফিরার পরও বিদেশি না কেন নিবি ওগো ফুরাই গেলে আমার কাছে আবার নিবা তাহলে দে আছে নিবিষ্টি এই যে এই যে খাড়া তেলে দাদি দোকানদার বই রাও চাইছো লিপস্টিক বার করছো চুং দাও এটা নিমো না ওই ছাড়া ও তুই কি কানে হুনিস না রে আগে দেই কেন এই সুঙ্গা পাই করছো সুঙ্গা না আগে লিপস্টিক মনে করে রে মুচুতে বাই করন না তো ওহান ডিজিটাল দেশ না ওহান মনে করে গিয়ার সিস্টেম হইছে এটা ইউপিআই ভালো পাবে হ্যাঁ দেই দাদি তাহলে এক পা নাই এই আগে দেই কেন মারা মুর্তিটা ও দাদি গো আমি লিপস্টিক নিমো না ও দোকানদার ভাই এই লিপস্টিকটা কোন দেশের এইটা মনে করো কানাডার আমি কি দেখতে পারি দেখতে পারো সখি কি সুন্দর একটা লিপস্টিক এই সাং না ঠিক আ বুড়া বইলা এই সখি লিপস্টিক কোন দিন দেখি দাদি দাদি গো এই ছাই দিলে আমার দর আকি আমার মু দাদি তুমি যে বড়টা দিবা বড়টা দিবা ও দাদি সখীদের আমি ছোট ছোট লিপস্টিক কিনে দেই না ওরা চালু ভাবেই ফুরাই ফেলায় এই লিপস্টিকটা নিয়ে দেই আর ফুরাতে পারবে না সখী তোরা সবাই মিলে এই লিপস্টিক দেস তাহলে কি নিয়ে ফুরাতে পারবি না সখী দেই এই আইটা লিপস্টিকটা কি রকম এটা গাঢ় আছে লিপস্টিকটা তো অনেক গাঢ় আছে নিবি না সখী আমি নিব না ওটা পুরো ব্যাপারে দাও আচ্ছা ভাই এইটা এই লিপস্টিক ভিতর দিকে যাবো না আরে এইটাই আমি যাবো না তাহলে কি বলতে হয় এইটা কোন নাকবো বাবা একটু ভিতরে যাও বাবা ভিতরে যাও হ্যাঁ তারপর এই যে আবার বাই করার সময় দুলা ভাই বাইরেও দুলা ভাই বাইরেও হ্যাঁ সখী অনেকটা কিন্তু সহজ আছে নিয়ে নি এই লিপস্টিক কিন্তু পাবি না নিবি না তোরা নিবি না ছাড়া শিখে নিবি না কত মানুষে চাবো নি না আমি নিব না আই আই করে বেলা করে তোর কিছু কিনা লাগবে কি কিনি দাদি তুমি এখানেই বসো আমি নতুন বাজারে যাই কেনাকাটা করি হ্যাঁ ওই শরীরে আমার ধৈর্য ধরে উপর তিন নয় নিছে মুতি দিছে যে নি বৃষ্টি বাই করছে ওই নি বৃষ্টি দেখে আমার মুখ এ বাবুরা বন্ধ নিয়েছে হ্যালো কোন এই বাবা এনে মানুষ আর মাটি এনে মানুষ কবি না দাদি তুই বাজার কই যা তুমি এখানে বসে বসে পান খাও আমি ওই নতুন বাজারে যাচ্ছি ও দোকানদার ভাই বলো আপনি দোকানে কি বোতল পাওয়া যাবে হ্যাঁ আমার দোকানে সবই আছে আমাকে একটি সুন্দর দেখে বোতল দেখান তো বোতল দেখবে এই যে বোতল কি সুন্দর তো বোতলটা
এফুলটার দাম কত? জানিস না। আচ্ছা ঠিক আছে, এটা তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। ঠিক আছে, পছন্দ যদি হয়ে থাকে তাহলে টাকা লাগবে না, এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। ও দাদি, দাদি গো, তুমি আমাকে কোন বাজারে নিয়ে এসেছো? আমি ওই দোকানে গিয়েছিলাম, যে বললাম দোকানদার ভাই আপনি দোকানে কি পুতুল পাওয়া যাবে, বললো হ্যাঁ। আমি বলেছি এই পুতুলটা আমার পছন্দ হয়েছে। কই তোমার পুতুলটা পছন্দ হয়েছে? আমি তোমাকে পুতুলটা এমনিতেই দিয়ে দিলাম। হাই হ্যাঁ, এখনকার যুগের মানুষ বলে ভূতাই থাকে গো। তুই বাবা ভূতাই মান্য কে? কেন তোদের দিছে? তুই আর তুই না ভূতাই কিনে নিয়ে যাবি না রে। আমার দোকানে তো হরেক রকমের মালা রয়েছে। মালাটা পরিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে মালাটা দেখান তো। এই তো দেখো তো, এই মালাটা তোমার পছন্দ হয় কি? অনেকটাই পছন্দ হয়েছে। এই মালাটার দাম কত? এটা তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি তোমার পছন্দ হয়ে থাকে এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, টাকা লাগবে না। হ্যাঁ ভালো মানুষ গেল দোকান থেকে। দাদি কি কহ, আমি নতুন বাজারে গিয়েছিলাম, আমি একটা মালা পছন্দ করেছি, বলে কি তোমার মালা পছন্দ হয়েছে? আমি বলেছি হ্যাঁ, মালা আমাকে এমনিতেই পরিয়ে দিয়েছে। আমি এই মালা এমনিতে নিব না, আমি করে দিয়েই নিব। মরার মানুষ গো, আর কার কাছে বিয়া বইছা? তোর দাদা যত ইস্কা চালাইছে তোর দিন টায়ার গুলো জ্বর হইছে, সব টায়ার গুণ আমার গলায় দিচ্ছে আইনা, আর তোর এই এমনিতে মালা দিয়ে দিচ্ছে। দাদি আমি এই মালা এমনিতে এমনিতে নিব না। এই যে হল তোর যাবার দিছে না, তুই সারা গলায় দিয়া সুতকি যাব। আপনি আমাকে এই নতুন বাজারে অপমান করলেন কেন? কেন আপনি আমাকে এই মালাটা এমনিতেই দিয়েছেন, আমি এমনিতেই মালা নিব না, আমি করে দিয়ে নিব। আর আপনি আমাকে এই নতুন বাজারে যেভাবে অপমান করেছেন, আমিও ঠিক আপনাকে এইভাবেই অপমান করব। ঠিকই বলেছো বেহুলা, তাই না? তোমার বাবার অনেক কড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, আছে কেন তুমি ওর দেওয়া মালা তুমি নিবে? কখনোই না। তেমনি ভাবে তোমাকে যেমনি ভাবে পড়িয়েছে ওর গলায়, তুমি সেইভাবে পড়িয়ে দিয়ে অপমানের বদলা নেও। আমিও অপমান করব। হ্যাঁ নাচবো না কেন? তোমার বিয়ে হয়েছে, সখীদের আনন্দ লেগেছে, বুড়ির তো যুগ থামাইতেই পারতেছে না। আমার বিয়ে হয়ে গেল? হ্যাঁ। আমার বিয়ে কেমনে হলো? কেমনে হয়নি, আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, কনে যদি বরকে মালা দেয় আবার সেই মালাই বর যদি আবার কনেকে দেয়, বিয়ে হয়ে যায় গো। আমি কখনোই বিশ্বাস করি না। বিশ্বাস না করলে করার কিছু নেই। যা কিভাবে হয় জানো? কিভাবে? মেয়েরা বধু সেজে বসে থাকে, থাকবে, ছেলেরা বর সেজে আসে, আসবে, সাথে পালকি নিয়ে আসে, তাও আসবে, তারপর সেই পালকিতে চড়ে সেটা লগ্ন বিয়ে, সেই স্বামীর ঘরে চলে যায়, সেটা লগ্ন বিয়ে। আমাদের বিয়ে হয়ে গিয়েছে সখি, এভাবে কি বিয়ে হয়? কালা কোন মজা নিলি এই নতুন বাজারে মোরে।